হ্যাঁ, ওই সবাইকে আসতে বললাম কিন্তু কেউই আসতে চাইলো না, তাই ওই বাহা টাকাইকেই নিয়ে চলে এলাম। আসলে জেঠিমণিও বলে দিল আমার সঙ্গে সঙ্গে থাকতে পারবে, টুকটাক হাতে হাতে কাজকর্ম করতে পারবে, সেই জন্য আমাদের বাড়িতে কাজের লোকের কোনো অভাব নেই। মূল তার জন্য তোমার ওকে কোনো দরকার হতো না। যাই হোক, এসেছে যখন। কই সে? যাই বলো, এসেছে কিন্তু খুব ভালো হয়েছে, মেয়েটা ভারী মিষ্টি। এই তো, আরে এই তো এসে গেছে। ও দেখেছো কাণ্ড ভাই, এত ভারী সুটকেসটা আবার তুমি আনতে গেলে কেন? ওই ড্রাইভারকে বললে ওই তো তুলে দিত। ও ড্রাইভারটাই তো বললো যে এটা আমাকে নিয়ে যেতে। দেখো কাণ্ড, বাহা, অত জিনিস ভর্তি ভারী একটা সুটকেস তুমি তুলে নিয়ে আসছো কেন? ওটা না বাবা, সামাইলে তো নোংরাটা লাগে, নষ্ট হয়ে যাবে তার লিগে। ও বোধহয় ওটা কিভাবে ব্যবহার করতে হবে জানে না। মন ও বাহা, বাহা, এই সুটকেসের নিচে না চাকা লাগানো আছে, নাবি দিলে কিচ্ছু হবে না। হ্যাঁ গো, নামা নামা, নিচে নামা, নামিয়ে দাও, নামা। ইস, অত ভারী সুটকেসটা তুমি বাগান থেকে তুলে নিয়ে এসেছো, তোমার কষ্ট হচ্ছে না? কই দেখি দেখি হাতটা দেখি। ইস, হাতটা তো একেবারে লাল হয়ে গেছে। দেখো দিব্য, ও কাজ করার জন্য কলকাতায় এসেছে, এত তোয়া তোয়া করো না, ওকে এর থেকে অনেক কঠিন কাজ করতে হতে পারে। বাহা শোনো, তুমি তো দিদিমণির ঘরটা দেখেছো উপরে, এই সুটকেসটা নিয়ে দিদিমণির ঘরে গুছিয়ে রাখো। এর ভিতরে যা সব জিনিসপত্র আছে সব ওয়ার্ড্রোবে গুছিয়ে রাখো, এই জোর খোলা হলে ওরা সব চেঞ্জ করবে। এই শোনো, সবাই চলো এবার, ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ওরা। জয়া, তুমি ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তো, আর আমি ততক্ষণ জোর খোলার ব্যবস্থা করি, চলো। আচ্ছা ঠিক আছে, তোমার কাজটা না হয় আমি খানিকটা করে দিলাম, কেউ তো জানতে পারছে না। আরে বাপরে, এতগুলো খাবার আমি কি করে খাবো, সে তো অসম্ভব ব্যাপার। আরে খাও খাও, খেতে বসার শুরুতেই এরকম বলতে নেই। দেখো আমার মা নিজের হাতে সমস্ত নিরামিষ আইটেম রান্না করেছে, আর আমার বৌদি আর বোন মিলে রেঁধেছে মাছ মাংসের পদ। এবার তুমি ভেবে দেখো কার মনে দুঃখ দেবে। এ তো মহাবিপদে ফেললেন দেখছি। ওজি, তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু রেস্ট নাও, বিকেলে তোমাকে আমার সঙ্গে আমার বাপের বাড়ি যেতে হবে। আজই যাবো মা। কেন মন, অসুবিধে কি আছে আজ যেতে? দেখো তোমার দিদুন 6-7 মাস ধরে বিছানায় পড়ে আছেন, পা ভেঙে তোমার বিয়েতেও আসতে পারলেন না। তোমার কি মনে হয় না মা যে ওনার সঙ্গে একটু দেখা করা উচিত তোমাদের? না না মা, আমি বলছিলাম যে যাবো তো নিশ্চয়ই, কিন্তু আজই যেতে হবে কি, মানে আমরা তো 3 দিন আছি। কেন, আজ যেতে হলে অসুবিধা কি? আমি তো ওনাকে ফোন করে দিয়েছি যে বিকেলে তোমাদের নিয়ে আসছি। না দিদি ভাই, বিয়ান বিছানায় পড়ে আছে, আমোদ আল্লাহ কিচ্ছু করতে পারলেন না, সবার আগে তার আশীর্বাদ নিয়ে এসো। আসলে ভুলটা আমারই হয়েছে মা, মৃত্তিকা ফোন করেছিল তো আমি ওদেরকে বললাম যে বিকেলে চলে আসতে। এ বাবা, তাহলে অমুনিয়া, তুই তোদের বন্ধুদের বল না কাল আসতে, কাল আমি পিঠে পায়েস বানাচ্ছি, তাহলে ওরাও খেতে পারবে। মন,
আসল কথাটাই খুলে বলো না। মনে হচ্ছে কোনো প্রোগ্রাম করেছিস তোরা। আসলে একটা খুব ভালো মুভি চলছে, তো সেটার টিকিট ওরচি বুক করে ফেলেছে, আর তারপর রাতে আমাদের ডিনার করার প্ল্যান ছিল। দেখো কাণ্ড, জানো কাকামণি, দিদিভাই বলেছে আমাদেরকেও নিয়ে যাবে। আহ মিতুল, ওইভাবে বড়দের মাঝখানে কথা বলে না। ওকে বকছো কেন মামনি, প্ল্যানটা তো আসলে আমরা দুজন করেছি। ঠিক আছে, তাহলে তোমার প্রায়োরিটি লিস্টে কবে তোমার দিদিনের টার্নস আসবে সেটা আমাকে বলে দিও, আমি আপাতত বিকেলের প্রোগ্রামটা ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে অনু, আজ যখন যাওয়াটা হচ্ছে না কাল যাবে। দিব্য, এইটা কিন্তু তুমি এখন বুঝতে পারছো না, কেন বুঝতে পারতে যদি ঘটনাটা তোমার মায়ের সঙ্গে হতো। বৌমা, তুমি ঠিক কথাই বলেছ। পয়মন্তি, তোমার সব প্রোগ্রাম ক্যান্সেল করে গৌরাঙ্গকে নিয়ে আজই তুমি দিদার কাছে তার আশীর্বাদ নিয়ে এসো। ঠিক আছে মুন, নো প্রবলেম, আজকে বিকেলে তাহলে ওখানেই যাওয়া যাক। দেখেছিস মুনিয়া, আমাদের ওরচি কত বুঝদার ছেলে। হ্যাঁ ওরচি, তুমি ঠিকই বলেছ। ও বৌদি, তুমি মাসিমাকে বলে দাও আজই ওরা আসছে। উমা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, এদিকে এসো। আমি এখানেই আনছি। আচ্ছা পিসিমণি, আমরা সবাই খেতে বসে গেলাম, বাহাকে খেতে দিলে না, এত বেলা হয়ে গেছে, ওর মনে হয় খিদে পেয়ে গেছে। আমারই ভুল গো মন, আমি ওকে ডেকে আনলাম তারপরে আমি ভুলে গেছি। আরে বাহামণি, চলে এসো ওদিকে, জায়গা আছে তো আরো টেবিলে। এসো বাহা, এদিকে এসো, খিদে তো মুখটা একেবারে শুকিয়ে গেছে। ঠিক আছে মা, আমি ওর খাবার অ্যারেঞ্জ করছি, ও আমাদের কৈলাসদার সঙ্গে খেয়ে নেবে। কৈলাসদার তো খেতে খেতে বেলা চারটে বেজে যাবে, ও বাচ্চা মেয়ে, ওর বোধহয় খিদে পেয়েছে, ও এখনই খেয়ে নিক। ডোন্ট ওয়ারি জয়া, আমি ব্যবস্থা করছি। বাহা তুমি পাঁচ মিনিট ওয়েট করো, তোমার খাবার এক্ষুনি দিয়ে দেবে। আর মা, ওকে যেখানেই খেতে দাও না কেন, দিয়ে দাও তাড়াতাড়ি, আর দেরি করো না। ডোন্ট ওয়ারি মি, আমার সব দিকে খেয়াল আছে, আমি ওকে ঠিক খাবার দিয়ে দেবো, তুমি খাও। আমি জানি তুমি ছুটিতে আছো, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এসে গেছে জানো, তাই জন্য তোমায় ডিস্টার্ব করছি। কি ব্যাপার অঞ্জনদা? পরশুদিন ওই আদিবাসী মহলে যে মিটিংটা হবার কথা ছিল মনে আছে, সেটাতে ওরা রাজি হয়েছে, এখান থেকে যে দলটা যাবার কথা তারাও যাচ্ছে। দ্যাটস এ গ্রেট নিউজ। হ্যাঁ ইট ইজ, কিন্তু ব্যাপারটা কি জানো, আমি না ভেবে উঠতে পারছি না যে বড় নিউজটা তুমি ছাড়া আর কে কভার করবে। না না, কোনো প্রশ্নই উঠছে না অন্য কারো যাবার, আমি নিজেই যাব। তাহলে তাহলে তো তোমাকে কালই বেরিয়ে পড়তে হবে। ওকে নো প্রবলেম, কালই বেরোবো। পারবে? তুমি পারবে মানে আই মিন বৌমা তোমার ছুটির মধ্যে এখন? আমার ওয়াইফ আমার প্রফেশনকে যথেষ্ট সম্মান করে অঞ্জনদা, তাকে নিয়ে ভাবার কিছু নেই। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। ওকে অঞ্জনদা, আমি একটু বাদে আপনাকে কল ব্যাক করছি। ঠিক আছে, ওকে।
মুন, আই এম ভেরি সরি, কালকে সকালে আমাকে পলাশমণি যেতে হবে। আমার বাড়ির লোকজনকে এমন করে হাত করে রেখেছো যে তারা তোমার চলে যাওয়ার কথা শুনলে তো ভিড়মি খাওয়ার জোগাড়। শুধু বাড়ির লোকজন, আমার বউটাকে তো এর মধ্যেই তুমি, আসলে আমার বাড়ির লোকজন না খুব ভালো মানুষ, আর তুমি তাদের গুডনেসের সুযোগ নিচ্ছ। তারা তো আর তোমার আসল পরিচয়টা জানেন না, জানলে তারা খুব ভালোভাবে বুঝতে পারত তুমি কত বড় ধরিবাজ।